এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন সাকিব খেলা স্বাগত স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ ছয় রানে হেরে ডুবতে বসেছিল আশার তরি ওমানের বিপক্ষে হারলেই ধরতে হতো দেশের বিমান প্রথম পর্ব থেকে সুপার টুয়েলভের টিকিট পেতে ওমানের বিপক্ষে জয় পেতে হতো বাংলাদেশ দলকে এ ম্যাচ হারের সংখ্যা জেগেছিল বটে তবে ছাব্বিশ রানে জিতে আশার বাঁচিয়ে রেখেছে টাইগাররা অলরাউন্ডার সাকিব হাসান মনে করছেন এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে বাংলাদেশের ওমানের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন ওমান স্কটল্যান্ডের ম্যাচ আছে একটা দল অবশ্যই হারবে সেখানে যারা হারবে রান রেটে তারা পিছিয়ে যাবে আমরা পাপোয়ান নিউগিনিকে হারালে আমাদের রান রেট আরও উপরে চলে যাবে এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে আমাদের সঙ্গে যোগ করেন সাকিব সেটা যদি নাও হয় আমরা কোয়ালিফাই করার মতো অবস্থানে আছি বলে আমার কাছে মনে হয় যতটুকু আমি তত্ত্ব পেয়েছি না দেখে বলাটা মুশকিল হবে ওমানের সঙ্গে জিতলেও এক গ্রুপের পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ রানরেটের সূক্ষ্ম ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে ওমান শেষ ম্যাচে স্কটল্যান্ড ওমানকে হারালে সঙ্গে বাংলাদেশ পাপোয়া নিউগিনিকে হারালে স্কটল্যান্ড আর বাংলাদেশ যাবে পরবর্তী রাউন্ডে বাংলাদেশ আর ওমান জিতলে আসবে রানরেটের হিসাব যেখানে খুব বেশি পিছিয়েও নেই টাইগাররা পুরো প্রক্রিয়াটা নিয়ে সাকিবের ব্যাখ্যা রেট দেখলে হয়তো আরও ভালো করে বলতে পারবো কম্পিউটার অ্যানালিস্ট যেটা বলল আমরা পাপা নিউগিনির সাথে প্রত্যাশা অনুযায়ী ব্যবধান রেখে যদি জিতি তাহলে আমরা কোয়ালিফাই করব